এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য আজকে আওয়ামী লীগ যে সমস্ত অকাজ করেছে সেই বিষয়গুলোকে আমরা নির্দিষ্ট করে উত্থাপন করেছি। এখানে বিভিন্ন সংস্থায় বিনা নির্বাচনে বাস মালিক থেকে শুরু করে ক্রীড়া সংস্থা, শিল্প লোককলা একাডেমি, বিভিন্ন জায়গায় আজকে তারা যেভাবে জবরদখল করে আছে নির্বাচন না দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে, আমরা বলেছি এই সমস্ত প্রতিষ্ঠানকে রাহুমুক্ত করতে হবে। আমরা বলেছি যে সমস্ত শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন আছে যাদেরকে নির্বাচন করতে দেওয়া হয় নাই, তাদের নির্বাচন করার একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমরা বলেছি, এবং আমরা বলেছি আরো বলেছি যাতে আমাদের জেলার উন্নয়ন কর্মকাণ্ড বিঘ্নিত না হয় সেই জন্য সংশ্লিষ্ট দপ্তর সমূহ যাতে নিশ্চিন্তে নিঃশঙ্ক চিত্তে তারা এখানকার উন্নয়নমূলক কর্মকাণ্ড ঠিক মতো করতে পারেন, রাজবাড়িতে যাতে কোনো উন্নয়নমূলক কাজ ব্যাহত না হয় সেই কারণে, সেই প্রয়োজনে আমি জেলা প্রশাসক পুলিশ সুপারকে বলেছি তারা যেন উদ্যোগ গ্রহণ করেন যাতে আমাদের কোন ডেভেলপমেন্ট ওয়ার্ক, উন্নয়ন কর্মকাণ্ড থেমে না থাকে। এই সমস্ত দাবি দেওয়া আমরা আপাতত করেছি এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এই সমস্ত দাবি দেওয়া মানা হবে। ছাত্রদের সঙ্গে ওনারা আবার আমি বলেছি ছাত্রদের সঙ্গে বসবেন, ছাত্রদের আরো কথা শুনবেন, তারা তাদেরকে আঘাত করেছে সেই সমস্ত জিনিসগুলো তারা বের করে আনবেন, এবং ছাত্রদের এই সমস্ত দাবির কথাও ছাত্র প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, ছাত্রদের অনেক প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, তারাও তাদের কথা বলেছে, সুতরাং আমরাও বলেছি তারাও বলেছে আমরা সবাই বলেছি, এবং জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সাহেব তারা বলেছেন যে তারা এখানে শান্তি রক্ষার জন্য দোষীদেরকে গ্রেফতার করবেন এবং এইখানে